দের মাঝে এরকম নিজের হাতে কাস্টমাইজ করা এবং নিজের হাতে পেন্টিং করা চার্জার দেখতে আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগে আমার তো লাগে আর কিভাবে বানাবো তার জন্য দেখতে হবে ভিডিও হ্যালো কিউটিস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ এন্ড্রিলা আর আজকে আমি চলে এসেছি র‍্যান্ডম চার্জার পেন্টিং করতে এই যে দেখতেই পাচ্ছ আগে একটি কী করেছিলাম এছাড়া আরও একটা করা হয়েছিল আগে তো আজকে হচ্ছে এর পালা আজকে আমি একে সাজিয়ে দেবো বিকজ আমার যে কোনো জিনিসকেই পেন্টিং করে নিজের মতো কাস্টমাইজ করে নিতে ভীষণ ভালো লাগে তোমরা জানোই তো আমি আজকে একেও ছাচ্ছি না এগুলো নিজের মতন সাজিয়ে দেবো যেরকম একে এককালে সাজিয়েছিলাম বহু যুগ আগে এবং দেখো এখন একটা কী সুন্দর রয়েছে দারুণ লাগে দেখতে কিন্তু তো আজকে এর পালা একদম সিম্পল ওয়েতে কিছু একটা করতে চলেছি অ্যান্ড ইউজ করতে চলেছি এখানে আমি এই যে অ্যাক্রোলিক কালারকে দেরি কেন কাজ শুরু করা যাক এক্ষেত্রে কি করবো সেটা ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া চলে এলুম এতদিন যা করতাম যে নির্দিষ্ট কোনো টপিক ধরে বা কোনো একটা জিনিসকেই আঁকতাম কিন্তু এক্ষেত্রে আমি ভাবলাম যে না এখানে একটা র্যান্ডাম কিছুই ট্রাই করে দেখি বাস র্যান্ডাম কিছু জিনিস দিয়ে এটাকে সাজিয়ে তুলি দেখি না র্যান্ডাম কিছু প্যাটার্ন বা কিছু জিনিস দিয়ে এই চার্জারটাকে সুন্দর করে সাজিয়ে তোলা যায় না ভালো বা খারাপ যাই হোক দেখতে তো রেজাল্ট পাবোই এন্ড রেজাল্ট কি হয় সো দেখাই যাক বুকে প্রকৃতির মাঝে এরকম র্যান্ডাম প্যাটার্ন দিয়ে এই চার্জার পেন্টিংয়ের এর আইডিয়া তোমাদের কেমন লাগলো সেটা আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর তোমরা যদি ট্রাই করে থাকো সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করো অ্যান্ড এভাবেই আমার পাশে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো এভাবে ভালোবাসা দিতে থাকো লাভ ইউ অল